আসসালামু আলাইকুম। অ্যাট আর্টস অ্যান্ড মম থেকে আমি লীনা চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে, এবং আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মাটন কোরমা রেসিপি। এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব সহজে আপনাদেরকে আজকে এই রেসিপিটা রান্না করে দেখিয়ে দিব। তো চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, ফোড়ন আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে পেঁয়াজ। এখন পেঁয়াজটা হচ্ছে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, একবারে ব্রাউন করব না। মোটামুটি যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন হচ্ছে আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি। আমি 1 কেজি পরিমাণে মাটন নিয়েছি। এখন হচ্ছে মাটনগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট। এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোরমা রান্না করছি খুব বেশি পরিমাণে দিব না, এখানে হচ্ছে কাঁচা মরিচও অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম জয়ফল জট্টি পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণে বাদাম পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই এবং স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং 6 থেকে 7টা কাঁচামরিচ আমি হচ্ছে কেটে দিয়ে দিলাম। আর অবশ্যই একদম লো হিটে মাংসটা কষিয়ে নিতে হবে। এখন ভালো মতো ঢেকে দিব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিচ্ছি, কারণ মাটন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিব। এবং দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু যে পানিটা বের হয়েছে এটাই কিন্তু মাটনটা কষানোর জন্য যথেষ্ট। আর পানি দিলে কষানোটা কিন্তু সুন্দর হয় না, এতে টেস্টটা কিন্তু ভালো হয় না। আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে প্যানে না লেগে যায়, যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এটার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন ঢেকে আরও 15 মিনিটের মতো কষিয়ে নিব। এবং 15 মিনিট পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা গুঁড়ো, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন মশলাটা সুন্দর করে অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। যতক্ষণ পর্যন্ত তেল না ভাসে আর মাংসটা সফট না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় আপনারা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এখন এ পর্যায়ে আমি লিকুইড দুধ অ্যাড করব। যেহেতু আমি কোরমা রান্না করছি দুধটা অ্যাড করার পরে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো আসবে। যদি আপনারা চান এটার বিকল্প কিন্তু পানিও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো যে দুধটা অ্যাড করাই বেটার, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে একদম মিডিয়াম লো হিটে মাটন কোরমাটা আমি রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো, এবং মাঝখানে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে প্যানে মশলাটা কোনোভাবেই না লেগে যায়। যেহেতু দুধ অ্যাড করা হয়েছে এতে করে কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিশ মিনিট পরে এখন অ্যাড করে দিচ্ছি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কিন্তু মাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, এতে করে কিন্তু শাহি একটা টেস্ট চলে আসবে। এখন দিয়ে দিব ঘি। কোরমার ক্ষেত্রে কিন্তু ঘিটা মাস্ট অ্যাড করতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। দিয়ে দিচ্ছি শাহি একটা ফ্লেভারের জন্য কেয়ারা জল। এরপর যে একদম লো হিটে হচ্ছে 5 মিনিটের মতো এটাকে আমি দমে রাখবো, এবং 5 মিনিট পরে এখন দিয়ে দিব হচ্ছে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে এবং গ্রেভিটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। রেডি হয়ে গেল আমার মাটন কোরমা, এবং সার্ভ করার পরে তো দেখতেই পাচ্ছেন কালারটা এবং গ্রেভি সব কিছু মিলে কিন্তু একদম পারফেক্ট, আর একদম শাহি একটা ফ্লেভার চলে এসেছে। আর আমি কিন্তু টেস্ট করে দেখেছি
খুবই মজা হয়েছে। যারা আমার এই রেসিপিটা দেখে রান্না করবেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর কি করতে হবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর আনসান মামের সাথেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।